এখন মন্দিরে যাই, আর মন্দিরে আজকের যে মায়ের রূপটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। গতকালও আমি এই জায়গা থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে। আজকের মেলাটা শুরু করবো এই দিক দিয়ে, অর্থাৎ এই যে মজিলপুর স্কুল রয়েছে এদিক দিয়ে ঢুকবো, আর এপার থেকে ঢুকে মেলাটা তোমাদেরকে দেখাবো। এই চশমা দোকানটা দেখি কি কি চশমা রয়েছে, কেমন মূল্যের চশমা রয়েছে, এদিকটা দেখ না ওইদিকে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আজও আমরা জয়নগর ধন্বন্তরী মেলায় যাব। আজকের হচ্ছে সোমবার মহাষষ্ঠী, আর আজকে ধন্বন্তরী মায়ের রূপ থাকছে ভুবনেশ্বরী। আজকে আমরা বুড়োরঘাট হয়ে যাব, বুড়োরঘাটের এই রাস্তা হয়ে অনেকটা ঘুরে যাব। তো চলো প্রথমে তোমাদেরকে রাস্তার যে লোকেশান সেটা দেখাই, তারপর মেলায় প্রবেশ করছি। আজকের মেলাটা শুরু করবো এই দিক দিয়ে, অর্থাৎ এই যে মজিলপুর স্কুল রয়েছে এদিক দিয়ে ঢুকবো, আর এপার থেকে ঢুকে মেলাটা তোমাদেরকে দেখাবো। আজকে মেলায় কিছু চশমা কেনার ছিল, চশমা কিনতে এসেছে, কিন্তু চশমাগুলোর আজকে কিন্তু এই যে মেলাতে আমাদের ধন্বন্তরী মেলাতে প্রচণ্ড দাম, বার্গেনিং করছে প্রবাস, বার্গেনিং করছে নেবে হয়তো, কত বলছে এটা, দাম কত বলছে। এই চশমা দোকানটা দেখি কি কি চশমা রয়েছে, কেমন মূল্যের চশমা রয়েছে, এদিকটা দেখ না ওইদিকে। যেহেতু আজ সোমবার, আজ তাই মেলা কিন্তু ফাঁকা ফাঁকা, বাচ্চাদের রাইডসগুলো প্রায় ফাঁকা চলছে, কিছু কিছু মানুষ এসছেন। যেহেতু 15 দিনের ব্যাপার থাকে, অনেকদিন মেলা চলে, তাই মানুষ কিন্তু সময় নিয়ে আসছে, আর আজ যেহেতু সোমবার তাই ভিড়টা অনেক কম। মোটামুটি পাপড়ি চাট অর্ডার করেছি, 40 টাকা করে বলেছে, আর এক প্লেট করে দাম এখানে সত্যি বেশি অনেক। চলো এখন মন্দিরে যাই, আর মন্দিরে আজকের যে মায়ের রূপটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। গতকালও আমি এই জায়গা থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে মায়ের রূপটা, আর আজকের এখান থেকে যাই। এটা হলো ব্যাংকের মাঠ, এদিকে যাবতীয় ধরনের খেলনাগুলো বসেছে, অর্থাৎ টাকার বিনিময়ে যে খেলনা এবং খাবারের দোকান, তার সাথে রয়েছে কিছু ভ্যারাইটিস দোকান আর বিভিন্ন বাচ্চাদের রাইডস, আর এদিকটাতে বসেছে একটা বিশেষ আকর্ষণ খেলা। তো চলো এই মাঠটা তোমাদেরকে ঘুরে একটু দেখো। এবছর মেলার এটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ, বিস্ময়কর ঘটনা, গঙ্গা দুটো মেয়ে একসাথে রয়েছে, এটা শোটা চলছে, আর টিকিট মাত্র 10 টাকা। Yeah.